গত পঞ্চায়েত নির্বাচনের সন্দেশখালী নিয়ে কি অভিযোগ ছিল দেখতে চাইল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি মৌখিকভাবে রাজ্যের আইনজীবী বিশ্বব্রত বসু মল্লিকের উদ্দেশ্যে বলেন পঞ্চায়েত নির্বাচনের সন্দেশখালীতে নির্বাচন নিয়ে কোনো অভিযোগ তার বেঞ্চে সম্ভবত এসেছিল তিনি ভালো করে মনে করতে পারছেন না তবে সোমবার সন্দেশখালী সংক্রান্ত মামলার শুনানির সময় সেই সংক্রান্ত তথ্য রাজ্যের কাছে থাকলে খুঁজে আনতে বললেন একই সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীকেও একই কথা বলেছেন প্রধান বিচারপতি জানান আগামী সোমবার ছাব্বিশে ফেব্রুয়ারি সন্দেশখালী মামলার শুনানির সময় ওই বিষয়টিও নজরে আনতে চায় আদালত তার পর্যবেক্ষণ আমার যতদূর মনে পড়ছে সন্দেশখালী নির্বাচন নিয়ে একটা মামলা দায়ের হয়েছিল সেখানে কী অভিযোগ ছিল দেখতে চাই ওই মামলাটি কে করেছিলেন তাও খুঁজে বার করা হোক উল্লেখ্য পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননার মামলায় রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রুল জারি করে আদালত এই বিষয়ে আমাদের প্রতিনিধি মানুষ কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শুনি সন্দেশ খালি নিয়ে নতুন করে ফের তথ্য চাইলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস গত পঞ্চায়েত নির্বাচনে সন্দেশখালিতে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছিল বা সেখানে বিরোধী যারা বা ছিল ঠিক কী অভিযোগ সন্দেশখালী নিয়ে কলকাতা হাইকোর্টে এসেছিল সেই সংক্রান্ত তথ্য বা সেই সেই বিষয়ে রাজ্যের কাছে রাজ্যের আইনজীবীর কাছে এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে তথ্য চাইলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম আজকে পঞ্চায়েত নির্বাচনে আদালত অবমাননা সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেই সংক্রান্ত মামলায় যদিও সব পক্ষ হাজির না থাকায় সেই মামলার শুনানি প্রধান বিচারপতি পিছিয়ে দিয়েছেন মার্চ মাসে সেই মামলা ফের শুনানি হবে কিন্তু প্রধান বিচারপতি এই মামলার শুনানি চলাকালীন বলেন যে আগামী সোমবার খালি যে পরিস্থিতি সেই নিয়ে কলকাতা হাইকোর্ট যে মোটো বা স্বতঃস্ফূর্ত যে মামলা গ্রহণ করেছে সেই মামলা শুনানি করা হবে আগামী সোমবার আগামী সোমবার কলকাতা হাইকোর্ট চায় যে গত পঞ্চায়েত নির্বাচনে সন্দেশখালী এলাকায় ঠিক কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল বা সেখানে আদালতের যে নির্দেশ সেই নির্দেশ অমান্য করে সেখানকার পরিস্থিতি কতটা অশান্ত হয়েছিল বা সেখানে বিরোধী পক্ষরা কী সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল তিনি এদিন বলেন যে আমি মনে করার চেষ্টা করছি আমার যতদূর মনে পড়ছে যে কোনো একটি মামলা সন্দেশখালীর পঞ্চায়েত নির্বাচন নিয়ে দায়ের হয়েছিল সেই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য যদি তথ্য দিয়ে আদালতকে সহযোগিতা করে ভালো হয় আগামী সোমবার যে মামলা শোনা হবে সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে সেখানে এই বিষয়টিও তিনি শুনতে চান এই বিষয়েও তিনি এই মামলার যে বিচার পর্ব চলবে সেখানে এই বিষয়টিকেও তিনি গুরুত্ব দিতে চান বলে রাজ্যের আইনজীবী এবং রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীকে এদিন জানিয়েছেন আপনারা জানেন যে এর আগে প্রধান বিচারপতি কয়েকদিন আগেই সন্দেশখালিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে বা শেখ শাহজাহান সন্দেশ শেখ শাহজাহানের জন্যে সন্দেশখালীতে যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ সব মন্তব্য করেছিলেন প্রধান বিচারপতি সেখানে তিনি একশো ধারা জারি রাখা জারি করে রাখার বিপক্ষে পক্ষে বিপক্ষে যখন আইনজীবীরা যুক্তি দিচ্ছিল সেখানে তিনি বলেন যে যে ব্যক্তি ওই এলাকায় সমস্যা সৃষ্টি করার জন্যে মূল অভিযুক্ত বা মূল দায়ী সেই শেখ শাহজাহানকে পুলিশ ধরতে পারছে না অথচ সেখানে দিনের পর দিন একশো ধারা জারি করে রাখা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা জারি করে রেখে মানুষের যে স্বাভাবিক জীবনযাপন মানুষের যে চলাচল সেটাকে স্তব্ধ করা হচ্ছে লাভ কি তাতে যদি সাধারণ যিনি মূল অভিযুক্ত যার বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষের জমি জোর করে কেড়ে নিয়ে মাছের ভেড়ি বানানোর অভিযোগ যে যার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে যিনি যিনি আবার একজন জনপ্রতিনিধি স্থানীয় এলা গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য নির্বাচিত প্রতিনিধি তিনি তার বিরুদ্ধে একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে মানুষ যেভাবে ক্ষোভে ফেটে পড়েছে বা মানুষ যেভাবে তাদের খুব ব্যক্ত করছে তিনি একেবারে নির্দোষ হলে এই জিনিস সম্ভব ছিল না পাশাপাশি যেভাবে সংবাদ মাধ্যম থেকে তিনি যেভাবে জানতে পেরেছেন যে ওই এলাকায় তিনি রাজত্ব করতেন পুলিশ প্রশাসন তার কথায় চলতো সে সেই বিষয়টি উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন তিনি তো আর নীতি নির্ধারক হতে পারেন না তিনি নিজে এলাকার মানুষকে পরিচালিত করার অধিকার তার নেই বা আইন তিনি নিজের হাতে নিতে পারেন না তিনি নীতি নির্ধারক নন আদালত ভাবছে যে তাকে কলকাতা হাইকোর্টে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া যায় কি না তাকে তলব করার কথা ভাবছে কলকাতা হাইকোর্ট বলেও তিনি জানিয়েছিলেন এবং আগামী সোমবার এই মামলায় সিবিআই ইডি সহ রাজ্য পুলিশের ডিজি সব পক্ষ সব পক্ষকে ইতিমধ্যেই নোটিশ জারি করা হয়েছে তারা এই মামলায় সেদিন শুনানিতে হাজির থাকবেন প্রধান বিচারপতি গত শুনানিতে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন যে যে লোকটির বিরুদ্ধে এরকম সিরিয়াস এরকম গুরুতর অভিযোগ তাকে পুলিশ প্রশাসন দিনের পর দিন খুঁজে পাচ্ছে না বা তাকে ধরতে পারছে না এইটা খুব একটা যুক্তিসঙ্গত নয় হাইকোর্ট তাকে তলব করার কথা ভাবছে তারপরে দেখা যাবে হাইকোর্ট তলব করলে তখন দেখা যাবে যে তাকে খুব সহজেই হয়তো কলকাতা হাইকোর্টে হাজির করতে পারবে পুলিশ প্রশাসন এরকম কটাক্ষ করেছিলেন প্রধান বিচারপতি এবং রাজ্য প্রশাসন তাকে এইরকম একজন ব্যক্তিকে যেন তার তাকে যেন তার প্রতি যেন পক্ষপাত না থাকে বা তার তাকে যে সাপোর্ট করতে পারে না তাকে যে শেল্টার দিতে পারে না সেইটা রাজ্য প্রশাসনকে তিনি বলেছিলেন গত শুনানিতে আগামী সোমবার এই বিষয়ে এই সন্দেশখালীর বর্তমান পরিস্থিতি নিয়ে আদালত কি নির্দেশ দেয় বা কী হতে পারে এই মামলায় সেটা আগামী সোমবার সেদিকে লক্ষ্য থাকবে কিন্তু যেটা আজকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে গত পঞ্চায়েত নির্বাচনে সন্দেশখালীতে সন্দেশখালী নিয়ে কি অভিযোগ অ্যাকচুয়ালি কি অভিযোগ ছিল কি অভিযোগে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্যের কাছে তথ্য তলব করেছেন বা জানতে চেয়েছেন প্রধান বিচারপতি আসুন আপনাদের শোনাই একবার যে ঠিক কি অভিযোগ করেছেন গ্রামবাসীরা শুনুন

আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন